নমস্কার ফ্রেন্ড, ভিলফুড হুগলি চ্যানেলে আমাদের স্বাগত। ফের নতুন ভিডিও টপিক নিয়ে আজকে চলে এলাম। আজকের ভিডিও টপিক হচ্ছে অ্যালোভেরা সাবান। এই শীতকালে অনেক বন্ধুদেরই স্কিন বা চামড়া ময়শ্চারাইজার না, তো সেক্ষেত্রে আমি বললো মাত্র 10 টাকা খরচা করে বাড়িতে এই সাবানটা তৈরি করে দেখুন এবং ইউজ করে দেখুন অবশ্যই, এবং কিরম ফল পাবেন আপনি কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলে। আর আমাদের চ্যানেল যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, চলুন দেখা হচ্ছে অ্যালোভেরা সাবান। ভিডিওর জন্য আমি মাত্র 10 টাকা দামে একটা হানিমুনি সাবান নিয়েছি এই সাবানটা, কারণ এই সাবানের গন্ধটা খুব ভালো হয় এবং ন্যাচারাল হয়, সবাই পছন্দ করে। আর লাগবে হচ্ছে আমাদের অ্যালোভেরা। অ্যালোভেরা যদি পারেন, আমাদের কাছে যদি গাছ না থাকে আপনারা বাজার থেকে কিনতে পারেন, কেনা কিনতে পাওয়া যায়। আমাদের বাড়িতে গাছ হয়েছিল, খুব ছোটো গাছ, সেই জন্য আমি এই ধরনের দুটো অ্যালোভেরা নিয়েছি। তো ফ্রেন্ড, এর জন্য আমি আরও দুটো সামগ্রী আমি অ্যাড করে নিচ্ছি। একটা হচ্ছে ভেসলিন ময়শ্চারাইজার, আর একটা হচ্ছে স্টিক্সের হেয়ার সেট। এই দুটো জিনিস আমি অ্যাড করব। তো প্রথমে আমি অ্যালোভেরা দুটো ছোটো করে কেটে নিচ্ছি। তো এই লাস্টের অংশটা আমি ফেলে দিলাম। এরপর আমি সাবানটা নেবো, নিয়ে ছোটো ছোটো করে কেটে নেবো, যাতে আমার সাবানটা গড়াতে সুবিধা হয়। সেই অনুযায়ী পুরো সাবানটাকে ছোটো ছোটো করে কেটে নেবো। সাবানটা আমার কাটা হয়ে গেছে। এরপর আমি মোটামুটি পরিমাণ মতন, মোটামুটি 1 চামচের মতন আমি ভেসলিন ময়শ্চারাইজার নিয়ে নেব। এর উপর আমি স্টিক্সের হেয়ার সিরাম আমি 3 ফোঁটা অ্যাড করব। আমি মিক্সি গ্রাইন্ডারে, মানে মিক্সির বাটিটাতে আমি আমার যে সমস্ত ছোটো ছোটো করে কেটে রাখা অ্যালোভেরাগুলো সেটা দিয়ে দেবো। এরপর আমি মিক্সি করে নেব। মিক্সিতে ঘুরে নেওয়ার পর যে জেলটা তৈরি হয়েছে সেই জেলটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এরপর আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে তার উপর পুজো করা সাবানগুলো বাটিতে একটা দিয়ে সেটাকে আমি গরম করতে দিলাম, মানে সেই সাবানটা আমি গলাতে শুরু করলাম। এখানে মোটামুটি 10 মিনিট টাইম লাগবে সাবানটা গলতে। এদিকে লক্ষ্য রাখতে হবে সাবানটা যেন পুড়ে না যায়, অনবরত নাড়তে হবে, আর হালকা হালকা করে জল দিতে হবে। একটু করে জল দেবেন আর অনবরত নাড়তে থাকবেন, থামাবেন না। তো মোটামুটি আমার এটা গলানো রেডি হয়ে গেছে। তো এটা আমি একটা প্লেটে নিয়ে ভালো করে নেবেন, একটু আঠালো হয়ে যাবে কারণ সাবানটা পুরোপুরি গলে যাবে। তো এটা আমি পুরোটা গলায় নিই, কিছু
এরপর যতটা পারবেন চামচ বা কিংবা কোনো রকম কাঁটা জাতীয় চামচ নিলে সুবিধা হবে। এই সাবানটাকে মানে একটু নরম করার চেষ্টা করবে, মেখে মেখে যেগুলো শক্ত আছে সেগুলো যেন একটুখানি ভেঙে যায়। তো এইভাবে আমি কিছুটা করতে থাকলাম। এরপর যে অ্যালোভেরা জেলটা রাখা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো মিশ্রণটার মধ্যে, এবং তাকে ভালো করে মানে মিশিয়ে নিতে হবে পুরোটাকে, দুটো ভালো করে অ্যাড করে নিতে হবে। যেভাবে আমি করছি সেভাবে আপনারা করবেন। মোটামুটি মেশানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি যে ফেসলিনটা রেখেছিলাম আর ওর ওপর স্টিক্সের হেয়ার সিরাম দিয়েছিলাম, এই দুটো আমি একসঙ্গে অ্যাড করে দেবো। হেয়ার সিরাম দেওয়ার কারণ হচ্ছে আমাদের গায়ের মধ্যে যে লোমগুলো থাকে না সেগুলো অনেক মসৃণ হয়ে যায় এবং অনেকটা মানে গ্লো করে, সেই জন্য হেয়ার সিরামটা দেওয়া আছে। তো এটাকে আমি ভালো করে অ্যাড করে নেবো, যেরকম মিশেছিলাম ওরকম ভালো করে অ্যাড করে নেবো। যদি ইউজ করেন তাহলে বুঝতে পারবেন এর উপরটা মানে উপকারটা কতটা আর আপনার স্কিনটা কতটা ময়শ্চারাইজার হচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন ভিডিও পেতে, এবং চ্যানেলটার মধ্যে যে কটা ভিডিও আছে অবশ্যই আপনারা দেখুন এবং সব কটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন যদি ভালো লাগে। তো ফ্রেন্ড আবার দেখা হচ্ছে সামনে ভিডিওতে। তো এইভাবে সাবান বাহিনী আপনারা আপনার বাড়িতে ইউজ করে দেখুন, মাত্র 10 টাকা খরচে ফ্রেন্ড। আর আমি বলতে চাইবো যে এই সাবানটা যে বাহিনীছি এই সাবানটা আপনারা ইউজ করে দেখবেন যে এর ফলটা কী আছে, সেই ফলটা বা এর রেজাল্টটা যে আছে সেটা আমাকে সরি ফ্রেন্ড রোদ্দুরের জন্য আমি দেখতে পাচ্ছি না, তো সেটা আপনাকে আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, দেখা হচ্ছে পরের ভিডিওতে।